الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف, يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك প্রশ্ন করছেন আবুদাবি থেকে সেটি হলো যে সম্মিলিত মোনাজাত মতে নিষেধ তাহলে একজন মুসলমান আর এক মুসলমান কিভাবে দোয়া চাইতে পারে এবং কিভাবে দোয়া করবে আর যদি দোয়া চায় তাহলে কিভাবে দোয়া করবে সে বিষয়টা জানতে চাই আলহামদুলিল্লাহাম আল্লাহাম সময় আলমিন ভাই প্রথম কথা হলো এক মুসলমান আর এক মুসলমানের কাছে দোয়া চাওয়া এটা নিষেধের অন্তর্ভুক্ত নয় বৈধ এটা খুবই ভালো কাজ হ্যাঁ যেমন একজনের সাথে দেখা হলেন আপনি বললেন আমার জন্য দোয়া করেন এই জন্য দোয়া চাওয়া নিষেধ নয় হ্যাঁ এই সম্পর্কে উদাহরণস্বরূপ কোরআন মাজিদের সুরা ইউসুফের সাতানব্বই নম্বর আয়তের একটি কথা যেমন ইয়াকুব আল্লাহ ছেলেরা তার বাবার কাছে তাদের ভুলের জন্য দোয়া চেয়েছিলেন এভাবে কলু তারা বলছিলেন ইয়া রব ইয়া ইয়াবানা রব্বানা বলছিলেন যে বানা জুনুবানা ফিরলানা জুনু বানা ইন্নাকুন্না খাত আল্লাহর কাছে আমাদের গুনার জন্য আল্লাহর কাছে আমাদের গুনার জন্য অপরাধের জন্য আমাদের কাছে আমাদের জন্য ক্ষমা চান ইন্নাকুন্না খওয়াতিন আমরা তো সবাই অন্যায়কারী ভুল করেছি তারপরে আর মুসলিম শহীদ মুসলিমের একটা হাদিসে পাবেন দুই হাজার পাঁচশো বিরাশি বিয়াল্লিশে আল্লাহনবীসাল্লাহ আসালাম একটা এটা হাদিসটা বড় সংক্ষিপ্ত কথা হলো এখানে নাবি সাল্লাহ আসালাম উমর রাজা অনুকে বলছিলেন যে ভাই নিজতে তা আতা ফাফা আল তুমি যদি পারো কেউ তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে তাহলে এটা করিও দোয়া চাওয়ার ব্যাপারে অনেক দলিল আছে এদিকে আমরা আর যাবো না তো দোয়া এখন আপনি বললেন আপনি অসুস্থ অথবা কোনো বিষয় আছে একজন মুসলমানের কাছে আপনি বললেন যে আমি একটু সমস্যা আছি ভাই আমার জন্য দোয়া করেন বাস হয়ে গেল এখন সে দোয়া করবে সে কিভাবে দোয়া করবে এটা হলো এখানে প্রশ্ন বা দাও অথবা আপনার কাছে এক ব্যক্তি মনে করেন চাইলো যে ভাই আমার জন্য দোয়া করেন এখন আপনি কীভাবে দোয়া করবেন দোয়া করবেন আপনার নিজ ভাষা আপনি দোয়া করবেন আপনার নিজের বাসা বাংলা ভাষা আপনি দোয়া করবেন তার সাথে সাথে তাকে দোয়া করে দিতে পারেন আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আল্লাহ আপনি নিজেকে বরকত দেখ আল্লাহ আপনার প্রতি রহম করুক দয়া করুক আল্লাহ আপনার প্রতি বা আল্লাহ আপনার মঙ্গল করুন আপনার জীবনকে কল্যাণময় করুন সকল প্রকার পেশানি বিপদাবদ থেকে আল্লাহ আপনাকে মুক্তিদান করুন বা আপনার নিজ ভাষা আপনি দোয়া করে দেবেন সাথে সাথে এই দোয়াটা এভাবে হইতে পারে অথবা আপনি গোপনে যায় দোয়া করলেন গোপনে দোয়া করলে তো দোয়া কবুল হয় আর দোয়া বি জহরুল গা একজন মুসলিম ভাই আর মুসলমান ভাইয়ের গোপনে যদি দোয়া করে সেই দোয়াটা কবুল হয় আর বেশি সে দোয়াটা অধিক হারে কবুল হয় এখানে আর একটা লাভও আছে যে দোয়া যদি গোপনে করা হয় যেমন আপনার কাছে এক ব্যক্তির দোয়া চাইলো আপনি যা গোপনে দোয়া করলেন নামাজে অথবা রুমে অথবা যেখানে আপনি নামাজ পড়লেন ঠিক অথবা তাকে বলে দেন ঠিক আছে আমি দোয়া করবো এখন আপনি যা বাসায় যে বা আপনার গোপন স্থানে যেখানে আপনি নিরাপদে স্থানে সেখানে দোয়া করতেছেন আল্লাহ আপনার প্রতি তার প্রতি রহম করেন আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন তার জীবনের সমস্যা দূর করে দেন তাকে দিনেরূপে রাখেন প্রতিষ্ঠিত রাখেন তার নিজেকে বরকত দান করেন আপনি যে সময় দোয়া করবেন তাহলে আপনার সাথে নিযুক্ত যে ফেরেস্তা আছে সেই ফেরেস্তা আপনাকে আপনার এই দোয়াতে আমিন আমিন বলে আমিন বলে এবং তারা ফেরেস্তা বলে ওলা মিছিল মিথিল তোমার জন্য অনুরূপ তাহলে এখানে দোয়া করলে লাভ হয়েছে আমি যত দোয়া আমার ভাইয়ের জন্য করতে পারি তত লাভ হইলেও ফেরেস্তা আমিন বলতেছে এবং আমাকে বলতেছে তোমার জন্য আলো অনুরূপ দেয় আমার কথা বলার দরকারই নেই দোয়া অনুরূপ এই জন্য সালভে সালিনদের কথা হলো যে তুমি যদি চাও যে তোমার দোয়া কবুল হবে তাই তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যেই দোয়াটা চাও যে আমার জন্য এই দোয়াটা কবুল হবে সেই দোয়া সেই দোয়াটা তুমি তোমার ভাইয়ের জন্য চাও তাহলে ফের আমিন বলবে আর বলবে তো অলা কামিজ লোক তোমার জন্য নরম এটা পাবেন সহি মুসলিমের হাদিসে দুই হাজার সাতশো বত্রিশে কথা এটা একটা অনেক বড় হাদিস তারপর নাবি সাল্লাহ আলাইসালাম যখন কোনো বেমারি রুগীকে দেখতে গেছেন তখন বলছেন কি লা বা আসা তহর নিশা আল্লাহ আল্লাহ চাহেতো তোমার এটা কোনো সমস্যা নাই আশা করা যায় তোমার এটা গুণা থেকে মুক্তি লাভ করবে বা তোমার এই দ্বারা গুণা দূর হয়ে যাবে তো এই যে নবী সাল্লাহ আসলাম দোয়া করেছেন তারপরে আল্লাহনবী সাল্লাহ আসলাম একটা হাদিসের মধ্যে এরসাদ করেছেন কোনো ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় সে যদি এই দোয়া করে সাতবার আসালুল্লাহ আল আদিম রব্বাল আরশিল আদিম আইয়া ফিয়াকা সাতবার এটা পরে তাহলে তার কাছে যদি মৃত্যু সারা কোন সমস্যা থেকে যায় অর্থাৎ মৃত্যু রোগ বেদ ব্যতীত অন্য কোনো রোগ থাকে তাহলে আল্লাহ সব তালা তাকে আফা আহ তাকে নিরাপত্তা দান করবেন এবং সুস্থতা দান করবেন তেই যে দেখেন আল্লাহ নবী সালাম শিকাও দিয়ে গেছেন তারপরে কোরআন মাজিদি আল্লাহই তো শিকা দিয়েছে রব্বানা গুফিলা ইন আল্লাহ দিন কুলুবিনা গিল্লা দিন রহিম সমস্ত মুসলিম ভাই বোন সবার জন্য আল্লাহ সুহান তাল্লা দোয়া শিখে দিয়েছেন কীভাবে দোয়া করবেন আর নিজের জন্য নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য এভাবে দোয়া করবেন এরকম অনেক দলিল আছে আপনার নিজ ভাষাতে আপনি যেভাবে বাংলা ভাষা দিয়ে সুন্দর করে আল্লাহকে বলতে পারেন কোরআন হাদিসের ভাষাও তো আছে সেইগুলো আরবিতে যদি সুন্দর হয় আরবিতে যদি সুন্দর পারেন তাহলে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ ফারিদ হাম্মা ও নাফিস কুরুবা তাহু এরকম অনেক দোয়া হাদিসা আছে শিখে নেবেন না পারলে আলিমুল আমার যিনি ভালো সুন্নার সম্পর্কে দোয়া সম্পর্কে কোরআন সন্ন্যাস সম্পর্কে ভালো জ্ঞাত যার মাঝে বেদা শিরেখ নাই তার কাছ থেকে এগুলি শিখে নেবেন না বেদার শিরেখ তার জন্য এই জন্য উল্লেখ করলাম না লুল্ডাবুল্ডা শিখিয়ে দেবে মিথ্যা বাতিল দোয়া শিখিয়ে দেবে যেমন ইস্তেফবার সম্পর্কে বাতিল ইস্তেফার দুরু সম্পর্কে বাতিল কিছু শিখাই দেয় যাই হোক এইভাবে দোয়া করবেন আর দোয়ার শব্দগুলি যদি আরবিতে না পারা যায় তাহলে বাংলাতে দোয়া করবেন কিন্তু এখানে প্রশ্ন হল থেকে গেল একটা কথা যে এখন আমাদের দেশের পরিস্থিতি হলো কি আপনি দোয়া করা দরকার হুজুর এসে দোয়া করতেছে হুজুর কালচারণ দোয়া করেছি হুজুরে খাওয়াইছে বিচুক খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে অথবা টাকা দিয়েছেন হুজুর এসে হাত তুলে মোনাত করে আইন সবাই আসেন কোরআন শুননা তো বাদেই চলে গেল সেখানে হুজুর ডাক দেওয়া মহিলাদেরকে গোপনে বসায় এখানে বসায় সেখানে সুরা নাচ পড়েন ফালাক পড়েন এতবার দূরত পড়েন শুরু করে দিল দোয়া অথবা মিলাস শুরু করে দিল এই যে সম্মিলিত এই যে এগুলি বেদাত করলো বেদার্থ কবুল বেদার্থ পরিণাম কঠিনে দোয়া তো কবুল হবে না বরং আরো গুনার কাজ করে আসলো অপরাধের কাজ করে আসলো আর বেদাত বেদাতিমূলক দোয়া করলে কোরঞ্চোনার বাইরে দোয়া করলে আল্লাহ কি কবুল করবে কীভাবে কবুল করবে বরণ কোরআন সুন্নার দাবি অনুসারে যাতে আপনি দোয়া করেন সেটা কবুল হবে আপনার কাছে আপনি দোয়া চাইছে অথবা আপনি আরেক ব্যক্তির কাছে দোয়া চাইছেন বা মানে ওই ব্যক্তির হক হলো ওই ভাইদের জন্য দোয়া করা এটা তো হাদিসেও আছে এক মুসলমান আর এক মুসলমানের জন্য ছয়টি হক বা অন্য হাতে বর্ণনা আছে পাঁচটি হক যখন আপনার কাছে কোনো আহ্বান করবে আপনার কাছে বিপদ আপদ আহ্বানে সারা দেবেন দোয়া চাইলে দোয়া করে দেবেন অসুস্থ হলে দেখতে যাবেন জানাজা আর বিষয় হলে জানা যা পড়তে যাবেন মাটি দিতে যাবেন তো এইগুলো তো বিষয় কঠিন তো আমাদের বুঝতে হবে এটা হলো সংক্ষিপ্ত পরিসরে আমরা এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করব। দোয়া না চাইলেও করব আর চাইলে তো করা এটা আর হক বেশি হ্যাঁ ভালোভাবে আমরা যেন মুসলমান সমস্ত মুসলমানের ভাই ভাই হিসেবে থাকতে পারি সবার মনের মা যেন আমাদের ভালোবাসা থাকে হিংসা বিদ্বেষ দূর করে যেন আমরা সমস্ত মুসলিম বিশ্ব মুসলমানের জন্য পরস্পরে ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি সমস্ত মুসলিম ভাইদের হ্যাঁ প্রতি আল্লাহ রহম করুক দয়া করুক যারা বেসে আছে আল্লাহ তার সব সুস্থ রাখুন যারা মারা গেছে তাদের প্রতি আল্লাহ রহম করুন হজরত সাল্লাহ নাবী মহম্মদ আসসালাম বারাকাত